বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে কুমিল্লায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সারাদিন কুমিল্লার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, মির্জা ফখরুল আজকে কোন কোন এলাকায় ত্রাণ বিতরণ করবেন, আর আপনি সকাল থেকে ঘুরে আসলে কুমিল্লার বন্যা পরিস্থিতির সবশেষ কী তথ্য পেলেন? দেখুন, কুমিল্লায় যে বন্যা হয়েছে এটি গত 40-50 বছরে কুমিল্লার মানুষ দেখেনি। এবার এরকম বন্যার সম্মুখীন হয়েছে এবং এই বন্যায় মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত কাটেনি। যদিও বন্যার পানি কমতে শুরু করেছে, তবে মানুষ যারা এখনো ঘরবাড়িতে ফিরতে পারেনি তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এখন আজকে সকাল থেকে বিএনপির পক্ষ থেকে এখানে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে ত্রাণ কার্যক্রমের যে উদ্বোধন সেটি করে গেছেন। এরপরে তিনি আরও 3 জায়গায় ত্রাণ বিতরণ কর্মসূচি চালাবেন বা সেখানে উপস্থিত থাকবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, এখানে যে দুর্যোগ এসেছে, বন্যায় যারা ভোগান্তিতে পড়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য স্থানীয় যে নেতাকর্মী রয়েছে বিএনপির সবাইকে সর্বাত্মকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের যে অবস্থান বা বর্তমান সরকারের যে কর্মসূচি বা কার্যক্রম সেসব নিয়েও কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেছেন বর্তমান সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে এবং এই সরকার যাতে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারে এর জন্য পর্যাপ্ত সময় বিএনপির পক্ষ থেকে দেয়া হবে। এখন নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে বিএনপির বেশ কিছু নেতা, বক্তব্য দিয়েছেন, তিনি ইঙ্গিত করেছেন এই নির্বাচনের সময় নিয়ে কাউকে কোনো মন্তব্য না করতে, এবং তিনি বলেছেন একটি সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএনপি, এটি বিএনপি মহাসচিব বলেছেন। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই বিএনপির যে ত্রাণ কার্যক্রম, এই ত্রাণ কার্যক্রমে কিন্তু আশপাশের অর্থাৎ কুমিল্লা সহ আশপাশের যে জেলা রয়েছে সেই জেলার নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বলা চলে এই ত্রাণ কার্যক্রম যেখানে পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু ছোটখাটো একটি জনসভা হয়ে যাচ্ছে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ মাহমুদ।